আসসালামু আলাইকুম। এখন আমি শেয়ার করব এই ট্রাউজারটা কাটিং এবং সেলাই ফুল ভিডিও। তো আমি এই ডিজাইনটি আপনাদেরকে আজকে করে দেখাবো। আমি সঙ্গে এটার সঙ্গে এই মুক্তা পুঁথিগুলো দিয়েছি। আর এটা করার জন্য কিন্তু আপনাকে খুব একটা বেশি কাপড় লাগবে এমনটা না, থ্রি পিসের সঙ্গে যেসব কাপড় আপনাদের থাকে সেই কাপড়গুলো দিয়েই কিন্তু এই ডিজাইনটা করে নিতে পারবেন। আমি একদমই সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব এই পুরো সালোয়ারটা কাটিং এবং সেলাই প্লাস এই ডিজাইনটা। ওকে, তো অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখে নেবেন। আমি দেখুন এখানে কলি করে নিয়েছি, কলি সহ যদি সালোয়ার তৈরি করেন তাহলে কিন্তু সেই সালোয়ারটা ছিঁড়ে একদম পুরানো হওয়া পর্যন্ত কোনো হাই ফাটবে না। এর সঙ্গে আমি দিয়েছি হচ্ছে রাবার। তো চলুন সালোয়ারটি প্রথমে কাটিং করে নিই। আমি এখানে থ্রি পিসের সঙ্গে কাপড় থেকেই কিন্তু এটা তৈরি করে নিচ্ছি। এখানে 2 গজ 2 গেরা পর্যন্ত কাপড় রয়েছে, আমি এখানে 2 পরল করে নিয়েছি এবং এটাকে আমি আরও একটা ভাঁজ করে টোটাল আমাদের 4 পরল কাপড় করে নিলাম দুইটা পা একসঙ্গে ওঠানোর জন্য। তো দেখুন খোলা পাট কিন্তু আমাদের আমার সামনে আছে। তো এখানে 42 সাড়ে 42 এরম ইঞ্চি কাপড় রয়েছে। আমি 1 ইঞ্চি পরিমাণ এখানে ভাঁজ করে রাবারের অংশ রাখলাম, 1.5 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে, এবং 35 ইঞ্চি আমাদের ঝুল নিলাম। আসলে 35 ইঞ্চি কিন্তু আমাদের সালোয়ারের ঝুল না, আমি একটু কম করে নিয়েছি। 38 ইঞ্চি ঝুল আমি একটু কম করে দেন কিন্তু এই কাটিংটি করে নেব। আপনারা পুরোপুরি ভিডিওটা দেখে নিলে পুরো ড্রেস আপটা মানে পুরো সালোয়ারটা কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে 16 ইঞ্চিতে আমাদের হাইয়ের মাপ নিচ্ছি। 38 ইঞ্চি ঝুলের জন্য আমি 16 ইঞ্চি নিচ্ছি এবং এখানে একটা শেপ কাট দিয়ে ড্রয়িং করে দিচ্ছি। তো মোহরিতে আমি কত নিলাম আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি। তো 9 ইঞ্চি নিয়েছি, এখানে আমাদের কিন্তু 7.5 ইঞ্চি টিকে যাবে। ওকে, তো আপনারাও অবশ্য 38 40 এরকম ঝুলের জন্য 9 ইঞ্চি নেবেন, আর যারা হেলদি আছেন তাদের জন্য একটু বেশি নিতে পারেন। তো আমি এখানে এই যে সাইড থেকে কাপড়টা বেঁচতে গিয়েছিলো সেখান থেকে হাইয়ের মাপটা তুলে নিচ্ছি, কোলিটা তুলে নিচ্ছি। দেখুন কোলিটা আমার কোনো আলাদা করে মাপ নিয়ে যতটা কাপড় ছিল আমি যতটা সম্ভব লম্বা করার চেষ্টা করেছি। লম্বা করলে কিন্তু কোলিটা বেশি ভালো হয়। বাকি যে এক্সট্রা কাপড়টা সেটা হচ্ছে 6 ইঞ্চি, ডাবল পরলে 6 ইঞ্চি, তার মানে 12 ইঞ্চি। ওকে, এই কাপড় থেকেই আমি এখন ডিজাইনটা তুলে নেব। তা আমি এই যে এরকম করে একটা করে ভাঁজ করে আয়রন করে নিয়ে দেখুন আবার আয়রন করে নিয়েছি, না আয়রনটা শুধু ওই চিকন বরাবর ওইটুকু করেই করে নিয়েছি। আপনারা যারা হাত দিয়ে সুন্দর করে ভাঁজ করে দিয়ে নিতে পারেন। এরম করে করলে কিন্তু আপনার সেলাইটি করতে অনেকটা সুবিধা হবে। তো অবশ্যই আপনারা এভাবে করে করে নেবেন। তো দেখুন আমি এখানে একটু আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগবে। আমি এবার এগুলোকে সেলাই করে নিব। তো আমি এখানে কিন্তু নর্মাল সেলাই দিচ্ছি, আপনারা অবশ্যই নর্মাল সেলাই দিবেন যতটা সম্ভব। আপনারা কিন্তু সাইড দিয়ে সেলাইটা দিলে এই ডিজাইনটি সুন্দর লাগে। তো চাইলে আপনারা একটু মোটা করে কাপড় নিয়েও সেলাইটি করে নিতে পারেন, সেটাও ভালো লাগবে। তো যেটা আপনাদের যতটা সম্ভব ইচ্ছা। ওকে, তো আমি অনেকটা সহজভাবে আপনাদেরকে শেয়ার করব এই ডিজাইনটি। যারা নতুনরা আছেন তারা অবশ্যই মনোযোগ সহকারে পুরোপুরি ভিডিওটা দেখে নেবেন। তো দেখুন আমি এভাবে করে পুরাটাই সেলাই করে নিয়েছি এবং এখানে নিয়েছি 1 ইঞ্চিতে কাপড় এবং এখানে নিয়েছি হচ্ছে 2 ইঞ্চিতে, 2 থেকে 2.5 ইঞ্চিতে কাপড় নিয়েছি। এটা মুড়ি দেওয়ার জন্য, আপনারা চাইলে বক্রমও নিয়ে নিতে পারেন। তো আমরা তো সেলাইটি করে নিলাম, আমার এখানে মেশিনের একটু তেল পড়েছিল যার কারণে একটু ভেজে ভেজে লাগতেছে। যাই হোক, এবার আমরা এটাকে জয়েন্ট করে দেবো এ পর্যন্ত করে। তো আমি যতটা সম্ভব কম কাপড় দিয়ে আপনাদের সঙ্গে সুন্দর করে ডিজাইন করার চেষ্টা করি। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং নতুন নতুন ডিজাইনগুলো শিখে নিতে পারেন। তো এক্সট্রা কাপড়টা আমি এখান থেকে কাটিং করে দিচ্ছি এবং যে এক্সট্রা কাপড়টা ছিল সেটাকে আমি মাঝখান থেকে কেটে একটু বড় করে দিলাম, চিকন করে দিলাম। ওকে, এটাকে আমরা এখানেও দিয়ে নিতে পারি, চাইলে কিন্তু আপনারা নিচের যেটুকু নকশা সেটুকুও রেখে দিতে পারেন। তবে এই পুরাপুরি নকশাটা হলে কিন্তু ডিজাইনটা সুন্দর হয়। তো এবার আমরা এটাকে এভাবে করে সেলাই করে নিব। তো আমি এখানে কোনো বক্রম ইউজ করব না, নর্মালি কাপড় দিয়ে ডিজাইনটা করে নিব, তাতে করে ডিজাইনটা আলাদা একটা সুন্দর চলে আসবে। আপনারা চাইলে বক্রমটাও দিয়ে নিতে পারেন। তো এটাকে আমরা
উল্টা পাটে করে দেন, এভাবে করে ভাঁজ করে দেখুন। আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখেন তাহলে কিন্তু ডিজাইনটি একবার দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো এটাকে আমি এভাবে করে ভাঁজ করে দিয়ে দেন সিধা পাটে করে নিয়ে সেলাই করে নিব। আপনারা চাইলে উল্টা পাটেও সেলাইটি করে নিতে পারেন। তো আমি এখানে সিধা পাটে করে নিচ্ছি, দেখুন। তো এই সালোয়ারগুলো কিন্তু একদম স্টাইলিশ, অনেকটা সুন্দর হয়। আপনারা একটা হলেও তৈরি করে নেবেন। তো এবার আমরা যেটা করলাম সেটা হচ্ছে ওই চিকন অংশটা জয়েন্ট করে নিচ্ছি, এই যে এখানে দেওয়ার জন্য। আপনারা চাইলে এটাকে বেশি একটা উঁচুতেও দিয়ে নিতে পারেন, আবার চাইলে কিন্তু কাছে কাছেও দিয়ে নিতে পারেন। তো আমি মিডল পয়েন্টে দিচ্ছি, 2 থেকে 3 ইঞ্চি আমার এখানে গ্যাপ রয়েছে। তো দেখুন, এবার আমরা এটাকে সেলাই করে নিব। তো এবার আমরা এটাকে এভাবে করে ভাঁজ করে দিলাম সেদা পাটে। তারপরে আমরা যেটা করব, আমরা চাইলে ভাঁজ করে ওটাও সেলাই করে নিতে পারতাম, তবে আমি এখানে একটি বিট করে দেব। দেখুন, বিট করে দিলে ডিজাইনটা আলাদা সুন্দর হবে এবং সহজ হবে। নতুনটা কিন্তু একদমই এভাবে করে করে নেবেন, তাতে করে আপনাদের দেখবেন অনেকটা সহজ লাগবে। এবার আমরা এটাকে চাপ সেলাই দিয়ে নেবো, এভাবে করে উপর মানে উল্টে নিয়ে, দেখুন। এই তো হয়ে গেল কিন্তু আমাদের এটুকুর কাজ। এবার আমরা মিডল পয়েন্টের যে খালি জায়গাটা আছে ওইখানে একটা ডিজাইন শেয়ার করে দেব। তো এই ডিজাইনটা আপনারা চাইলে না দিলেও কোনো সমস্যা নেই, সঠিক মানে সাধারণ মেশিনে সেলাই দিয়েও করে নিতে পারেন। তো আমি এখানে এই মুক্ত পুঁথিগুলো নিয়েছি, আমি একদমই মিডল পয়েন্টের যে এই সেলাইটি রয়েছে, হ্যাঁ, মার্জিনের মতো মিডল পয়েন্টের দিকেই আমি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ওই যেগুলোতে আলাদা করে একটা সাধারণ সেলাই দিলাম সেখানে দিলেও হবে, তবে এরম করে দিয়ে দেখবেন অনেকটা সুন্দর লাগবে, অনেকটা স্টাইলিশ লাগবে। ওকে, তো আমি এভাবে করে পুরোটা করে নিচ্ছি, দেখুন। তো হয়ে গেলো আমাদের পুরোটা করে নেওয়া। ঠিক একইভাবে আমি 2টা পায়েরই করে নিব। তো দেখুন, আমরা 2টা পায়েরই করে নিয়েছি। এবার আমরা কলিটা লাগিয়ে নিব। যারা কলি লাগাতে পারেন না তারা অবশ্যই এখানে অনেকটা ভালোভাবে খেয়াল করে নেবেন। তো আমি একদমই সহজভাবে কলি লাগিয়ে নিচ্ছি। এই কলি লাগানো কিন্তু একদমই সহজ। তো আমি এটাকে একটা পাটে এভাবে করে রেখে দিলাম। তো দেখুন, এটাকে আমি এভাবে করে করে নিব। তো দেখুন, একটু পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো, এর উপরে আমরা আরও একটা যে পার্ট আছে সেটাকে উপর উপরে রেখে দেব। একটু ভালো করে দেখুন, মিডল পয়েন্টের মাঝখানে কিন্তু আমাদের 2টা সিধা পার্ট, উপরে এবং নিচের পার্টটা কিন্তু উল্টা পার্ট। ওকে, এবার আমরা উপর উপরে এভাবে করে রেখে দিব এবং এদিক দিয়ে এখানে রেখে এভাবে করে এটাকে সেলাই করে নিব। তো আপনারা যদি না টেনে পুরোপুরি ভিডিওগুলো দেখে নেন তাহলে অনেক সুন্দরভাবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু করে নিতে পারবেন। তো দেখুন, তো হয়ে গেল আমাদের এটা করে নেওয়া। ঠিক একইভাবে 2 সাইডে আমি করে নিব, তাহলে কিন্তু মিডল পয়েন্টের সেলাইটাও করা হয়ে যাবে। ওকে, তো এই যে এখানেও আমি এভাবে করে রেখে দেন সেলাই করে উপর উপরে রেখে এভাবে করে আমাদের সেলাইটি হয়ে গেল। 2টাই আমরা কিন্তু লাগিয়ে নিয়েছি। এবার আমরা এদিক দিয়ে সেলাইটি করে নিব। তো আমি এখানে 7 থেকে 7.5 ইঞ্চি মৌরি দিব। আপনারা চাইলে 8 ইঞ্চি দিলেও কোনো সমস্যা নেই, তবে 7.5 ইঞ্চিটাই বেশি স্টাইলিশ, বেশি ভালো লাগে। 7.5, 7। ওকে, আরও যদি চাপিয়ে নিতে চান তাহলে সেটাও অনেকটা ভালো লাগবে। তো আমি এটাকে পুরোটাকে সেলাই করে নিলাম। এবার আমরা হায়ের মেজারমেন্টটা সঠিক রেখে দেন কিন্তু বাকি কাপড়টা সেলাই করে দেব। তো 16 ইঞ্চিতে আমি হায়ে রেখে বাকি কাপড়টা আমি রাবারের জন্য সেলাই করে নিচ্ছি। ডাবল ভাঁজ করে দেন কিন্তু রাবারের জন্য সেলাই করে নিচ্ছি। ওকে, তো এভাবে আমি পুরোটা করে নিব। তো এবার আমরা রাবারটা লাগিয়ে নিব। তো এই যে দেখুন, রাবারের ওখানে কিন্তু আমি কেচিতে পরবর্তীতে কাটিং করে নিয়ে দেন রাবারটা ঢুকিয়ে দিয়েছি। তো হয়ে গেল আমাদের রাবারটা লাগিয়ে নেওয়া। এক্সট্রা যেটুকু সেটা আমরা কিন্তু কাটিং করে নেব। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।